আর্জেন্টিনাকে হারিয়ে সেরা সাফল্য পেতে চায় ক্রোয়েশিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে রাত একটায়। 14 বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনার বিপক্ষে লড়াই হয়তো তাদের মুখোমুখি হতে হবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের। 36 ম্যাচ অপরাজিত থেকে কাতারে খেলতে আসে আর্জেন্টিনা, প্রথম ম্যাচেই অঘটনের শিকার। তবে সৌদি আরবের কাছে সেই হারের পরই মেতে ওঠে লিওনেল মেসি বাহিনী। অধিনায়ক মেসিও আছেন ভালো ফর্মে, এখন পর্যন্ত জালের দেখা পেয়েছে চারবার। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে যে কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে তা ভালোভাবে জানেন ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আর্জেন্টিনার এই দলটি ইতিহাসের সেরা দলগুলোর কাতারেই থাকবে। ক্রোয়েশিয়ার কোচের মতে, আমরা তাদের বিশ্লেষণ করেছি, জানি তারা কিভাবে খেলে এবং কিভাবে খেলাটা এগিয়ে নিয়ে যেতে চায়। তবে বরাবরের মতোই বলবো, আমার খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তিনি আরও বলেছেন, ক্রোয়েশিয়া জিতলে এটি হবে সর্বকালের সেরা সাফল্য, ইতিহাসের সেরা দলগুলোর একটির বিপক্ষে খেলবো আমরা, আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে। বিশ্বকাপে দুই দলের সবশেষ সাক্ষাৎ 4 বছর আগে গ্রুপ পর্বের ম্যাচে, আর্জেন্টিনাকে 3 গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার কোচ মনে করেন গুরুত্বপূর্ণ বিবেচনায় তাদের এবার চ্যালেঞ্জ ভিন্ন, কারণ দুই দলই লড়বে ফাইনালে জায়গা করে নিতে।